আজকের আলোচ্য বিষয় পাইলস বা হেমোরয়েড রোগ নিয়ে নিয়ে পাইলস বা হেমোরয়েড রোগটা আসলে কি? পাইলস বা হেমোরয়েড রোগ হচ্ছে এটি মলদ্বারে অর্শ বা গেজের মতো ফুলে যায়, এবং এই রোগ দেখা দিলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় আজকে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এ থেকে 100% পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায় রয়েছে তা নিয়ে আজকে আলোচনা হবে। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে পাইলস রোগের সিমটম নিয়ে বা এর কি কি লক্ষণ দেখা দেয় সে সম্পর্কে। পাইলস রোগ হলে মলদ্বারে অর্শ বা গেজের মতো ফুলে যায়, কনস্টিপেশন বা পায়খানা কষা হয়, ব্লিডিং হয়, মলদ্বার ফুলে যায় এবং এখানে ইচিং বা চুলকানো একটা ভাব চলে আসে, বিড়বিড় করে এবং পেটটা ক্লিয়ার হয় না। যে সমস্ত পাইলসের রোগীরা আমাদের চেম্বারে এসে তাদের সমস্যার কথাগুলো বলে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই রোগীরা একটি কমন একটি কমপ্লেন করে যে, ডাক্তার সাহেব, যখন টয়লেট করি টয়লেট করার পরে পেটটা ক্লিয়ার হয় না, পেট ভুটভাট করে, এবং টয়লেট করার পরে মনে হয় যে পেটটা ক্লিয়ার হলো না, আরেকটু টয়লেট হলে বোধহয় ভালো হতো, এবং প্রচণ্ড ব্যথা করে, ব্যথা, জ্বালা যন্ত্রণা, ব্লিডিং হয়, রক্তপাত হয়, রক্তপাত এবং মলদ্বার ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, এবং রক্তপাতে ব্যথা এবং রক্তপাতের জন্য রোগীর যখন টয়লেট চাপে রোগী ভয় পেয়ে যায় যে আবার যদি আমি টয়লেটে যাই আবার সেই ব্যথা করবে, আবার মলদ্বারটা ফেটে চিরে রক্ত বের হয়ে যাবে, প্রচণ্ড ব্যথা করবে, এই কষ্ট তো সহ্য করতে পারবো না, অতএব টয়লেট চেপেছে চেপে ধরেই থাকি। আর যখন এই টয়লেট চেপে ধরে থাকে তখন রোগ আরও প্রকোপ আকার ধারণ করে। বন্ধুরা, পাইলস হওয়ার এটি কিন্তু একটি অন্যতম কারণ যে আপনার ব্যস্ততা বা কর্মব্যস্ততার কারণে আপনি টয়লেট চেপে ধরে আছেন দীর্ঘ সময় ধরে, টয়লেটটা আরও বেশি কষা হয়ে যাচ্ছে এবং বেশি বেশি আপনি কনস্টিপেশন হওয়ার মতো বা টয়লেট কষা হয় এই ধরনের খাবারগুলো আপনি খাচ্ছেন। দিন দিন এই রোগ আরও বেড়ে যাচ্ছে, সঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন না, রোগ বেড়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে পাইলস হলেই বোধহয় অপারেশন করতে হবে, মলদ্বারে এই অর্শ দেখা দিলেই বোধহয় অপারেশন করতে হবে, কিন্তু না, এ ধারণা ভুল। মলদ্বারে অর্শ দেখা দিলেই অপারেশন করতে হবে না, বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে, ঔষধ রয়েছে, যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি অপারেশন মুক্তভাবে 100% এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন, সেই চিকিৎসা, সেই ওষুধ রয়েছে। এই চিকিৎসা পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন, এবং কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দূরের রোগীদের সুবিধার্থে ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই, পাঠানোর ব্যবস্থা আছে। মলদ্বারে অর্শ বা পাইলস রোগ দেখা দিলে আপনি কি কি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন এবং তার কি কি লক্ষণ অনুযায়ী কি কি ওষুধ খেতে পারেন, আগামীতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সুতরাং সে বিষয়ে জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। পাইলস বা হেমোরয়েড রোগ থেকে পরিপূর্ণ সুস্থতায় আপনার সুস্থ জীবন কাটুক, সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।